রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 7 নম্বর ওয়ার্ডে গুরু নানক বিদ্যালয়ে একটি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় 1.5 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, তারা সারা বছরই এইরূপ সমাজসেবামূলক নানান কাজ করে থাকেন। এছাড়াও এই দিন এই বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে বিভিন্ন সাবান ও ফিনাইল তুলে দেওয়া হয়। ফিতে কেটে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন 7 নম্বর ওয়ার্ডের পুরমাথা মিঠু সিং সর্দার। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এইরূপ উদ্যোগকে স্কুল কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে। स्कूल का मान हमारे काउंसिलर, हमारे दिल्ली प्रकोष्ठ के जो है अध्यक्ष जो माधवेंद्र रॉय, वो आए और यहाँ के जो लॉटरी क्लब के सभी सदस्य आए। इससे हमारा स्कूल बहुत ही गर्वित है और बहुत ही धन्यवाद के लिए सभी को बोल रहा है कि इन्होंने जो हमारे स्कूल के लिए किया है। आशा करती हूँ नेक्स्ट जो भी प्रोजेक्ट आएगा हमारे स्कूल के तरफ ये देखेंगे लॉटरी क्लब के तरफ से, और ये स्कूल होते जाए। और यहाँ जो स्लम एरिया है इसको मैं चाहती हूँ यहाँ के बच्चे पढ़ लिख कर उन्नत हों और ये जो एरिया है उन्नत होते जाए। यहाँ के काउंसिलर हैं जो देखेंगी और मैं पढ़ाई के तरफ देखूंगी और यही आशा करूँगी रोटरी क्लब से जो सहयोगिता हो हमें करे, हमारे विद्यालय को करे और हमारा पूरा टीचर यूनिट जो है इसका मेरे साथ है और मैं डेवलप करूँगी और 2 साल में इस स्कूल को खड़ा करने की कोशिश करूँगी। बर्धमान আমাদের ডিস্ট্রিক্ট গ্রান্টের একটা প্রজেক্ট, আমরা এখানে আজকে একটা জল প্রকল্প উদ্বোধন করলাম। এই এই জল, এই পরিষ্কার জলের মাধ্যমে বাচ্চারা এখানে পানীয় জলের একটা সুবিধা হলো এবং এই স্কুলের আমরা বিভিন্ন কাজে আমরা জড়িত থাকি এবং আগামী দিনেও আমরা এই বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকব। আমরা খুব খুশি যে আজকে আমাদের রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর সুব্রত সাহি রয়েছেন, আমাদের এখানে 7 নম্বরের লোকাল কাউন্সিলর আমাদের অত্যন্ত প্রিয় মিঠু সিংহ সরকার, উনিও আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন। আমরা খুব খুশি যে তাদের হাত দিয়ে আজকে জল প্রকল্প আমরা উদ্বোধন করলাম এবং এই প্রকল্পের মাধ্যমে বাচ্চাদের যদি সামান্যতম উপকার হয় আমরা রোটারির পক্ষ থেকে মনে করব যে আমাদের কাজটা সফল হয়েছে। আমাদের এই বাজেট 1 লক্ষ টাকার মোটামুটি বাজেট ছিল, তার সঙ্গে আনুষঙ্গিক আরও একটু স্কুলের কাজ ছিল, সেগুলো আমরা করেছি এর মধ্যে। ভালো, আমি চাই যে রোটারির মতো আরও অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তারাও এই ধরনের কাজগুলো এগিয়ে আসুক, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে, স্কুলগুলো আরও উন্নয়ন হবে এবং স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদেরও অনেক উপকার হবে। देखिए, बच्चों के लिए स्वच्छ पानी पीना एक बहुत बड़ी उपलब्धि होती है और गुरु नानक जैसे स्कूल जो एक पिछड़ा हुआ विद्यालय है, शहर के बीचों बीच ये विद्यालय है लेकिन फिर भी यहाँ सारी सुविधाएं नहीं हैं। रोटरी क्लब के तमाम सदस्य जो आज अपना कदम आगे बढ़ाएं इस विद्यालय के उन्नति और प्रगति के लिए, और उसकी शुरुआत जल जिसे जीवन कहा जाता है उससे हो रहा है और विद्यालय के इंफ्रास्ट्रक्चर के लिए भी इन्होंने आश्वासन दिया है। बच्चों के पठन पाठन का दायित्व हमारे विद्यालय की ओर से देख लिया जाएगा, ये एक बहुत अच्छा मुहिम और शुरुआत है। बर्धमान से पिंटू पटेल की रिपोर्ट, आनंद वार्ता।